আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল কারীম, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সম্মানিত দীনী ভাইরা দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই। আজকের এই উৎসব আন্দোলন, ছাত্র জনতার এত প্রাণ, শিশুদের প্রাণ, অনেক কিছুর বিনিময়ে অর্জিত হলো 2024 সালের এক নতুন স্বাধীনতা। এই স্বাধীনতায় ছাত্রদের যেমন ভূমিকা ছিল, কৃষকদের ভূমিকা ছিল, রিক্সাওয়ালাদের ভূমিকা ছিল। আমরা দেখেছি রিক্সাওয়ালারা স্যালুট দিচ্ছেন, আমরা দেখেছি মহিলারা পানি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, আমরা দেখেছি বিস্কুট নিয়ে ঘুরতেছেন, আমরা দেখেছি পেয়ারাওয়ালা পেয়ারা নিয়ে ঘুরতেছেন, আমরা দেখেছি ছোট্ট ছোট্ট ছাত্ররা, ছোট্ট ছোট্ট অসহায় শিশুরা পানির বোতল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন, আমরা দেখেছি কত মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করছেন। কিন্তু যেই আলেমরা কোরআনের আয়াত পড়েন প্রতিদিন, অনেক আলেমই রাস্তায় নেমেছেন, অনেক আলেম খুতবা দিয়েছেন, মসজিদে খুতবা দেওয়ার কারণে চাকরি চলে গিয়েছে, অনেক আলেমরা তাহাজ্জুদ পড়ে কেঁদেছেন, অনেক মা বোনরা কেঁদেছেন। কিন্তু আমরা দেখেছি অনেক শায়েকরা যারা এই ছাত্র জনতার আন্দোলন নিয়ে কোনো শব্দও করেন নাই, এমনকি ফেসবুকে একটা পোস্ট দিবেন তাও দেন নাই। কোনো অনেক শায়েকরা আমরা দেখেছি যারা ফেসবুকে, ইউটিউবে আপনার ডিজিটাল খয়রাতি নামে পরিচিত, আমরা দেখেছি ভিক্ষার সময় তারা খুব সুন্দর কাজের মাধ্যমে ভিক্ষা চায়, কিন্তু ছাত্র জনতার মাঝে নেমে ছাত্রদেরকে উৎসাহ প্রেরণা দিয়ে তাদেরকে পাশে দাঁড়ানো এই কাজটুকু তারা করতে পারেন নাই। সারা জীবন ইসলাম, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছেন, তারা বিভিন্ন জায়গা থেকে পয়সা নিয়ে নিজেদের আখের গুছিয়েছেন, ছাত্র জনতার জন্য একটা কথাও বলেন নাই। আপনারা তাদেরকে চিনে রাখবেন, আপনারা তাদেরকে চিনে রাখবেন, এবং এই স্বাধীন বাংলাদেশে এই বাংলাদেশিরা তাদেরকে বয়কট করবে ইনশা আল্লাহ। যারা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, এই রক্ত এবং শ্রমের বিনিময়ে অর্জিত 24 সালের নতুন স্বাধীনতাকে যারা কাজে লাগাতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে সমস্ত আলেমরা নিজের জীবন বাজি রেখে রাজপথে বেরিয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ করেছেন, যেই সমস্ত মুফাসসিররা বিভিন্ন জায়গায় কথা বলেছেন, বিভিন্নভাবে ছাত্রদেরকে সহযোগিতা করেছেন, অনেক আলেমও মারা গিয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। যারা এই সমস্ত আলেমরা মারা গেল, শহীদ হল, আল্লাহ তাদেরকে কবুল করুন। আর যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত আলেমরা খুতবা দেওয়ার কারণে চাকরি চলে গিয়েছে, আল্লাহ তাদের সহযোগিতা করুন, আল্লাহ তাদের বরকত দিন। আর যে সমস্ত শায়েকরা, যারা ঘুমটা দেওয়া শায়েক, যারা দীর্ঘ 16 বছর ইসলামকে, ইসলামী আন্দোলনকে নিয়ে বিভিন্ন কটুক্তি করেছে, মওদুদী রাহিমাহুল্লাহকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন, যারা বিভিন্ন সময় প্রেসিডেন্ট মুরসি মরে যাওয়ার সময় বিভিন্ন কমেন্ট করেছেন, যারা শহীদ হওয়া নিয়ে কমেন্ট করেছেন, যারা এই আন্দোলনে শহীদ হচ্ছেন তাদের ব্যাপারে কমেন্ট করেছেন, এই আন্দোলনে নামা যাবে কি না এরকম নেগেটিভ কমেন্ট করেছেন, তাদের বিচার আল্লাহর কাছে দিলাম, আল্লাহ পাক তাদের বিচার করবেন। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ যেন তাদেরকে তওবা করে দীনের পথে, এই জনতার পথে ফিরে আসার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, খুব ক্ষোভের সাথে কথাগুলো বললাম, আসলে আমি কখনো কোনো ব্যক্তির নামে কখনো আমি বলি না, শুধু এতটুকু বললাম যে অসংখ্য আলেমদেরকে আমি চিনি, যাদেরকে আমি হোয়াটসঅ্যাপে নক করেছি, তাদেরকে মেসেজ দিয়েছি, আমি দেখতেছি তিনি লাইনে আছেন, কিন্তু তারপরে তিনি আমার এই হোয়াটসঅ্যাপটা তিনি দেখতেছেন না, আমি জানি তিনি লাইনে আছেন কিন্তু তিনি মেসেজটা দেখতেছেন না। যদি চিন্তা করেন, যদি আবার ক্ষমতায় চলে আসে, তাহলে হয়তো আমার গদি নষ্ট হয়ে যেতে পারে, আমার হাদিয়া বন্ধ হয়ে যেতে পারে, আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। নিজেদের স্বার্থে তারা এই কাজগুলো করেছেন। অনেক কষ্টে কথাগুলো বললাম, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক
তাদের জন্য উত্তম ফয়সলা দান করুন। আল্লাহ পাক যে সমস্ত ভাইয়েরা দেশে বিদেশে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।